প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর বিনামূল্যে সৌর বিদ্যুৎ যোজনার অনুমোদন দিয়েছেন আর যার আওতায় দেশে প্রায় এক কোটি পরিবারের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করা হবে প্রত্যেক মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দিতে মোট পঁচাত্তর হাজার একুশ কোটি টাকা ব্যয় করার অনুমোদন দেওয়া হয়েছে গত দু সালের তেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন জানা গিয়েছে গ্রামীণ এলাকায় রুফ সোলার ব্যবস্থা গ্রহণের জন্য রোল মডেল হিসাবে কাজ করতে দেশের প্রত্যেকটি জেলায় একটি করে মডেল সোলার ভিলেজ গড়ে তোলা হবে সম্প্রতি পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গৃহস্থালের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে সোলার প্যানেল লাগানোর ওপরে জোর দিয়েছেন এমনকি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে এক কোটি পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার প্রতিশ্রুতিও নিয়েছেন তিনি এছাড়াও তৃতীয়বার ক্ষমতায় আসার পর পেশ হয়েছে এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট আর সেখানে দাম কমিয়ে দেওয়া হয়েছে সৌর বিদ্যুৎ প্যানেলের এর পাশাপাশি সোলার প্যানেল বসালে বিদ্যুতের খরচ কমে যাবে অনেকটাই সাশ্রয় হবে গৃহস্থের এদিকে যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করছেন এ দেশের শিল্পপতিরা যারই মধ্যে অন্যতম হল সৌরবিদ্যুৎ উৎপাদন গ্রিন এনার্জি এই সেক্টরে কোটি কোটি টাকা লগ্নি করছেন শিল্পপতিরা পাকিস্তানের নাকের ডগায় বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ হচ্ছে ভারতে একদিকে যেমন গুজরাটের অনুর্বর খাবরা এলাকায় বিরাট সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করছে আদানি গ্রুপ অন্যদিকে তেমনি দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যে বাড়ির ছাদে সৌর প্যানেল নির্মাণের জন্য নতুন পরিকল্পনা গ্রহণের কথা বাজেট থেকেই ঘোষণা করেছে কেন্দ্র উল্লেখ্য বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া অবস্থায় পৌঁছে যাচ্ছে কিন্তু সৌর বিদ্যুৎ প্রকল্পের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের প্রত্যেকটি পরিবার নিজের বাড়ির ছাদেই বিদ্যুতের যোগানের বন্দোবস্ত করতে পারবে তাতে শুধুমাত্র যে বিদ্যুতের বিল গোনা বন্ধ হবে তাই নয় একই সঙ্গে যুগান্তকারী পরিবর্তন আসবে দেশের প্রাকৃতিক ভারসাম্যতেও এমনটাই মনে করছেন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা